এজন্য নবীর প্রেমে যদি আমি আপনি যদি হাবুডুবু খেতে পারি, নবীজির সুন্নাতকে মেনে চলতে পারি, নবীজিকে ভালোবাসা এমন ভালোবাসা আমি মিলাদুন নবী করে আমি শিরনি খেলাম আমি খেচড়ি খেলাম, এটার নাম নবীরকে ভালোবাসা নাই। নবীজি বলছেন মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আসলে নবীজির সুন্নাত, নবীজির সুন্নাত আসলে আমাদের সিয়ারের দিক তাকালে নবীজির সুন্নাত পাওয়া যায় বলেন তো, কথা বলেন পাওয়া যায়? নবীজির সুন্নাত কি পাওয়া যায় না আমাদের ভিতরে? এজন্য নবীজিকে ভালোবাসতে গেলে এক নম্বর সুন্নাত লাগবে। আর নবীজিকে কেমন ভালোবাসি আমি, নবীজিকে কেমন ভালোবাসি যদি সুযোগ পাই তাহলে ভালোবাসি। আল্লাহর নবী যে নবী বা উম্মতি উম্মতি করে গেছে সারা জীবনটা কাল উম্মতের জন্য, আল্লাহর নবীর স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা সে তো একদিন কান্নাকাটি করছে, এতটাই কান্নাকাটি করতেছে মাটির সঙ্গে গড়াগড়ি করতেছে শিক্ষার মাঠ, আল্লাহর নবী কেঁদে কেঁদে বলতেছেন, আল্লাহর নবী খাদিজাকে রেখে বলতেছেন খাদিজা রে এতটা কাঁদছো কারণ কি রে খাদিজা, কি কারণে কাঁদছো, নাকি রে বাড়ির কথা মনে পড়ছে, নাকি ছেলে মেয়ের, নাকি তোমার পরিবারের কথা মনে পড়ছে, নাকি অসুস্থ হয়ে পড়ছো? খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, খাদিজাতুল কুবরা দেখে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মনে কোন দুঃখ নাই আইরে, আমার মনে একটু কোন কষ্ট নাই গো নবীজি, আমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমি ইসলাম প্রতিষ্ঠার নেয় আমি ব্যয় করে দিয়েছি, আমার কোন কষ্ট নাই গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটাই কষ্ট আমার বেঈমানের, আরে আপনাকে কেমন করে আঘাত করে, কেমন করে আপনার দুশ্মনী করে, আমি মরে গেলে আমার নবীকে কে দেখে রাখবে, এই টেনশনে আমি কাঁদতেছি। সুবহানাল্লাহ বলেন